বাজারে প্রচলিত যে শাকগুলো পাওয়া যায় তার মধ্যে কোনটা আপনার শরীরের জন্য দরকার তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? হয়তো আপনি এমন কোনো রোগে ভুগছেন যে ওই শাকটি খাওয়ার কারণে আপনার রোগ বৃদ্ধি হলো, কিন্তু আপনি যদি ওই শাক না খেয়ে আপনার রোগের ধরন, আপনার শারীরিক অবস্থা বুঝে শাক নির্বাচন করতেন তাহলে আপনার রোগ খুব দ্রুত দূর হয়ে যেত। আসলে আমরা না জেনে বুঝেই শুধুমাত্র মুখের স্বাদ বিবেচনা করে কোনোটাকে খুব বেশি পছন্দ করে সেটি বারবার গ্রহণ করতে থাকি, হয়তো ওই কারণেই আমাদের রোগ বৃদ্ধি পায়। আবার না জানার কারণেই আমার দেহের জন্য যা গুরুত্বপূর্ণ তাকে অনায়াসেই বাতিলের তালিকায় রেখে দেই। আজকে আমরা যে ডাটা শাক নিয়ে কথা বলবো, আপনি ভালো করে শুনে দেখুন যে এই ডাটা শাক আপনার দেহের জন্য দরকারি কিনা। আসলে ডাটা শাক খুবই উপকারী, তার মানে এই নয় যে সকল ধরনের মানুষের জন্যই এটি উপকারী। তেমনি প্রতিটি শাক পাতা বা সবজি প্রত্যেকের জন্য সমান উপকারী নয়। আপনাকে বুঝতে হবে আপনার শারীরিক যেসব লক্ষণ বা উপসর্গ রয়েছে, যেসব রোগে আপনি ভুগছেন তার জন্য কোনটি গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রদাহজনিত রোগে ভুগে থাকেন, আপনার দেহে রক্তশূন্যতা, হাড় জয়েন্টের ব্যথা থাকে, প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি থাকে, তাহলে আপনি ডাটা শাক খাবেন নাকি বাদ দেবেন? এমন বহু রোগ আছে যা ডাটা শাক দূর করতে পারবে, আবার নিমেষেই এমন কিছু রোগ রয়েছে যা বাড়িয়ে দিতে পারবে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা নিজে শেষ পর্যন্ত শুনে নির্বাচন করি যে আমরা এটি খাবো নাকি বাতিলের তালিকায় রেখে দেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাদের প্রদাহজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ হাত পায়ের তালু জ্বালাপোড়া করছে, বা মেনোপজের পরে যাদের হাত পা শরীর পায়ের তালু বিশেষত এবং মাথার তালু জ্বালাপোড়া করছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সপ্তাহে 3-4 দিন ডাটা শাক খাবারের তালিকায় রেখে দেবেন। ডাটা শাক রান্না করা, অর্থাৎ যেভাবে রান্না করলে আপনি এর সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় রাখতে পারবেন, সেই পদ্ধতিটি আমরা শেষ পর্যায়ে জেনে নেব। কিন্তু তার আগে আরও জানি যে কোন কোন রোগ দূর করতে পারবে এই শাক। আসলে এই ডাটা শাকে ক্যালোরি এতটাই কম রয়েছে যে অবিশ্বাস্যভাবে এটি আপনার দেহের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। যারা অনেক বড় ভুঁড়ি বহন করছেন এবং যাদের পেটের তলপেটের মাংস বৃদ্ধি পেয়েছে বা যাদের চর্বি জমে গেছে অতিরিক্ত পরিমাণে, তারা যদি ডাটা শাক সঠিকভাবে রান্না করে খান তাহলে খুব অনায়াসেই আপনার এই শারীরিক অতিরিক্ত মেদ চর্বিকে দূর করতে পারবে। এতে ক্যালোরি যতটাই কম, ফাইবার ততটাই বেশি। মাত্র 100 গ্রাম ডাটা শাকে রয়েছে 20 গ্রাম ক্যালোরি, কিন্তু ফাইবার রয়েছে প্রায় পুরোটাই। এই কারণেই আপনি এটি খাওয়া মাত্রই আপনার কনস্টিপেশন, অর্থাৎ যাদের প্রচণ্ড রকম কনস্টিপেশনের কারণে গ্যাস অ্যাসিডিটি, পেটের মধ্যে অস্বস্তি, ভারবোধ, ঠিক মতো মল ত্যাগ না হওয়া বা অল্প হওয়া, অনেক ধরনের সমস্যা থাকে, তাদের এই সকল সমস্যা একেবারেই দূর করা সম্ভব। আসলে IBS রোগের লক্ষণ দুইভাবে আপনার শরীরে প্রকাশ পায়, এক ডায়রিয়া ধরনের, অন্যটি কনস্টিপেশন ধরনের। যারা কনস্টিপেশন ধরনে ভুগছেন তারা অবশ্যই এই শাক সম্পূর্ণ ডাটা পাতা সমেত রান্না করে খাবেন, আর যারা ডায়রিয়া ধরনে ভুগছেন তারা অবশ্যই এই শাক সেদ্ধ করার সময় যে পানিটা বের হয়ে আসবে, শাক সেদ্ধ হওয়ার পরে যে এর জুসটা পাবেন সেইটা আপনি হাফ গ্লাস থেকে 1 গ্লাস পরিমাণে খেতে পারেন। এতে খুব দ্রুত আপনার বল বৃদ্ধি পাবে এবং পেটের যে ডায়রিয়াজনিত সমস্যা ছিল তা দূর হয়ে যাবে। আবার আপনার পেট একদম নর্মালে চলে আসবে, ডায়রিয়াও থাকবে না, কনস্টিপেশনও থাকবে না, আপনার গ্যাস দূর হবে, অ্যাসিডিটি, টক ঢেকুর, অস্বস্তি বোধ দূর হয়ে যাবে। আপনি যা খাবেন
তাই হজম হবে। যারা রক্তশূন্যতায় ভুগছেন, যাদের এনিমিয়ার মতো প্রকাণ্ড ভয়াবহ একটি রোগ রয়েছে, তাদের তো জীবনে বহু ধরনের রোগের উপসর্গ এমনিতেই দেখা দেয়। যদি আপনার এনিমিয়া থাকে তাহলে আপনি সবসময় ক্লান্ত বোধ করবেন, আপনার মেজাজ কিটকিটে থাকবে, ঘুম ভালো হবে না, রাতের ঘুম বারবার ভেঙে যাবে, কখনো কখনো আপনার হালকা শ্বাসকষ্ট হবে, আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হাঁপিয়ে যাবেন, এই ধরনের অনেকগুলো শারীরিক উপসর্গ আপনার মধ্যে দেখা দেবে। এছাড়া বিবর্ণতার দিক থেকে আপনার শরীর বিবর্ণ হয়ে যাবে, ঠোঁট গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, আপনি অত্যন্ত ফুলে যাবেন, মোটা হয়ে যাবেন, আপনি কম খাচ্ছেন কিন্তু আপনার শারীরিক ওজন বৃদ্ধি পাচ্ছে, ফুলে যাচ্ছেন, এটি কিন্তু রক্তশূন্যতার বড় একটি লক্ষণ। যদি এমন কিছু আপনার ভেতরে থাকে তাহলে আপনি ডাটা শাককে নির্বাচন করুন। আমাদের মধ্যে যাদের ধারণা রয়েছে যে আয়রনের উৎস বোধহয় শুধুমাত্র কচু শাক বা লাল শাক, তাদের বলবো যে আপনি ভুল করছেন। ডাটা শাক আপনার এই এনিমিয়া দূর করতে খুব দ্রুত কাজ করবে। তার জন্য আপনি ডাটা শাককে দুইভাবে খেতে পারেন। এক, আপনি রান্না করতে পারেন, রান্না করার সময় অবশ্যই কম সময় নিয়ে রান্না করতে হবে। শাক সবজি আপনি যত কম সময় রান্না করবেন এটি আপনার দেহের জন্য তত উপকারী হবে, এর পুষ্টিগুণ ততটাই বজায় থাকবে। এই কারণেই শাক রান্না করার সময় খুব বেশি তাপ বা ফ্লেম কমিয়ে দেবেন না, এতে করে আপনার সময় বেশি লাগবে এবং পুষ্টিগুণ অহেতুক নষ্ট হয়ে যাবে। আপনি ঢেকে দেবেন, অবশ্যই হালকা লবণ সহযোগে ঢেকে দিন, পরিমাণ মতো লবণ দিয়ে যখন আপনি ঢেকে এর ফ্লেম বাড়তি করে দেবেন তখন খুব দ্রুত এটি সেদ্ধ হয়ে আসবে। আর সেদ্ধ হওয়ার পরে খুব তাড়াতাড়ি একে তেলে দিয়ে দিন বা বাগার দিয়ে দিন। অল্প পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং অবশ্যই কালো জিরে যুক্ত করে আপনি বাগার দেবেন, তাহলে তা আপনার দেহের জন্য খুবই পুষ্টিকর হবে। আর ভাতের সাথে যখন আপনি খাবেন অবশ্যই এক থেকে দুই পিস যে কোনো জাতের লেবু সঙ্গে রাখবেন, কারণ আপনি যখনই এটা খাওয়ার সময় ভিটামিন সি যুক্ত করে খাবেন, এটি তত দ্রুত আপনার আয়রন বাড়িয়ে দেবে। আপনার দেহের আয়রনের শোষণ ক্ষমতা তখনই বাড়ে যখন আপনি ভিটামিন সি যুক্ত করে আয়রনকে গ্রহণ করেন। আরেকটি খাওয়ার পদ্ধতি হলো আপনি 50-60 গ্রাম পরিমাণ ডাটা শাক নেবেন এবং এটি সম্পূর্ণ ব্লেন্ড করে বা জুস করে, এতে 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ মধু এবং 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো যুক্ত করে খাবেন। অর্থাৎ এই ডাটা শাকের জুস আপনি খাওয়া মাত্রই আপনার দেহে পরিবর্তন ঘটতে শুরু করবে, যেটা রান্না করে খাওয়ার পরে আপনি পাবেন না। কিন্তু আপনি যখনই জুস করে খাবেন আপনি তাৎক্ষণিকভাবে ফিল করবেন যে আপনার শারীরিক কিছু পরিবর্তন ঘটছে। দুর্বলতা অতিরিক্ত থাকলে সঙ্গে সঙ্গেই কেটে যাবে, আপনার কিছুই ভালো লাগছে না, আপনি কাজে মন বসাতে পারছেন না, আপনার মানসিক অবস্থা বিক্ষিপ্ত হয়ে আছে। আপনি 1 গ্লাস শাকের জুস করে খেয়ে নিন, তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের শারীরিক উপসর্গ দূর হয়ে যাবে। আরেকটি কথা, যারা জুস করে খাবেন অথবা যারা রান্না করে খাবেন অবশ্যই শাক খুব ভালো করে ধুয়ে নেবেন এবং রান্না করার আগে একে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে যে ধরনের সার বা কীটনাশক ব্যবহার করা হয় জমিতে তা আপনার ক্ষতি করবে না, এগুলো পানির সঙ্গে বের হয়ে যাবে, ধুয়ে যাবে। এই ডাটা শাক যাকে আমরা ল্যাটিনে বা সায়েন্টিফিকে চিনতে পারি আমারান্থ পাতা নামে, এই আমারান্থের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কে। এই দুটো ভিটামিন আপনার দেহের এত গুরুত্বপূর্ণ রোগ দূর করতে পারে যা আপনি হয়তো বহুদিন ধরে ওষুধ খেয়েও পারছেন না। যাদের দেহে রক্ত পাতলা এবং রক্ত পাতলার কারণে যারা রক্ত জমাট বাঁধার জন্য ওষুধ খাচ্ছেন তারা ডাটা শাক নিয়মিত সঠিকভাবে খান, তাহলে আপনাদের রক্ত জমাট বাঁধার জন্য ওষুধ খেতে হবে না। রক্ত পাতলা কিন্তু ভয়াবহ একটি সমস্যা, যারা এই সম্পর্কে জানেন না তারা ডিটেইল জানার জন্য গুগল সার্চ করতে পারেন অথবা যে কোনো মেডিকেল বিষয়ক জার্নালে পড়তে পারেন, কারণ আমি এখানে ডিটেইল করতে গেলে আপনাদের সময় বা ডিউরেশন অনেক বেড়ে যাবে, যেটি অনেক বন্ধুই বিরক্ত হন, এই কারণে অনেক কথা বলার থাকলেও বলা হয় না। এটি অস্টিওব্লাস্টিক ক্রিয়াকলাপের উৎসাহ দেয় এবং হাড়ের ভরকে শক্তিশালী করে। যারা অ্যালঝাইমার রোগে ভুগছেন এটি তাদের
এই রোগকে দূর করতে খুব দ্রুত কাজ করাবে। এছাড়া অতিরিক্ত ভিটামিন এ সমৃদ্ধ হওয়ার কারণে এটি দৃষ্টিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং এতে যে বিটা ক্যারোটিন রয়েছে তা আপনার দেহের ফ্রি রেডিকেলগুলোর কারণে যে সৃষ্ট রোগ বা যে ধরনের অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক স্তর গঠন করা দরকার তার সবকিছুই আপনি পাবেন এই শাক নিয়মিত খাওয়ার কারণে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। এই ভিটামিন বি একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকের দরকার। আর গর্ভবতী মায়েরা যদি সপ্তাহে 3-4 দিন এই ডাটা শাক সঠিকভাবে রান্না করে খান তাহলে আপনার গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা একেবারেই দূর হয়ে যাবে। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে একদম ছোট্ট শিশু থেকে বয়স্ক ব্যক্তি পর্যন্ত সকলেই খাবেন। শিশুর বয়স 6 মাস পার হয়ে গেলেই তাকে ডাটা শাক রান্না করার সময় যে জুস বা পানিটা বের হচ্ছে তা 3-4 চামচ করে সপ্তাহে 3-4 দিন নিয়মিত খাওয়াবেন। এতে শিশুর রোগ বালাই যেমন দূর হয়ে যাবে তেমনি শিশু অনেক দ্রুত শারীরিক সুস্থতা নিয়ে বৃদ্ধি পাবে। কারণ এটি শুধুমাত্র যে আপনার রোগ দূর করে তাই নয়, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর বয়স্কদের জন্য এটি এতটাই জরুরি যে আপনার দেহের খারাপ কোলেস্টেরলকে এটি বের করে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে এটি আপনার ক্যালসিয়ামের ঘাটতি খুব সহজেই দূর করে দেয়। ফলে আপনার যদি অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস নামক রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই শাক নিয়মিত খাবেন। যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই শাক ভালো নয়, ক্ষতিকর। কাজেই আপনি যদি কিডনিতে পাথর বা কিডনিতে যে কোনো ধরনের জটিলতায় ভুগে থাকেন তাহলে এই শাক খাওয়া থেকে একেবারেই নিজেকে বিরত রাখুন। এই কারণেই বলেছি যে জেনে বুঝে আপনি আপনার খাবারটি নির্বাচন করুন যাতে খুব সহজেই রোগ দূর করতে পারবেন। আর যে যে রোগের কথা বলা হয়েছে সেই রোগগুলো অবশ্যই আপনার এই শাক বা আমারান্থ পাতা খেলে দূর হয়ে যাবে। আসলে অনেকেই ভাবেন যে শাক পাতাতে প্রোটিন খুব কম, কিন্তু এই ডাটা শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, তাই আপনার দেহের প্রোটিনের চাহিদাও এটি খুব দ্রুত দূর করতে পারবে। আজকের ভিডিওর তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই জুস বা সঠিকভাবে রান্না করে এই শাক খাওয়া শুরু করুন। সপ্তাহে 3-4 দিন খাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেকেই জেনে এই শাক খেয়েই শুধুমাত্র তাদের রোগ দূর করতে পারে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।